फिर विशाल परिमाणे गांजा उद्धार करलो मुंगियागामी थानार पुलिस। शुक्रवार दुपुरे आशामागरतला जातीय सड़कের 43 माइल एलाकায় একটি দূরপাল্লা লরি থেকে জানা যায় মুঙ্গিয়াগামী থানায় খবর আসে যে 43 মাইলে 12 চাকা লরি রাস্তায় আটকে পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ করে লরি চালক লরি থেকে উধাও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহবশত S01DC4599 নম্বরের লরিটিতে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজার সন্ধান পায়। এদিকে পুলিশ এই লরিটিকে মুঙ্গিয়াগামী থানায় নিয়ে আসে। সেই সাথে পুলিশ TR03M0235 নম্বরের একটি মারুতি এবং অন্য আরও একটি মারুতি গাড়ি নিয়ে আসে। পুলিশ সন্দেহমূলকভাবে আটজনকে আটক করেছে। পরে পুলিশ ওই 12 চাকা লরি থেকে 85টি প্যাকেটে মোট 924 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। পুলিশের ভাষায় লরি চালক পলাতক। পুলিশ তবে উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য জানতে পারেনি। তবে একটি সূত্র মারফত জানা যায় 43 মাইল এলাকায় জনজাতি অংশের যুবকরা দুর্গাপূজার চাঁদা সংগ্রহ করছিল। এমন সময় ওই 12 চাকা লরিটিকে আটকে চাঁদার জন্য দাবি করছিল যুবকরা। ওই সময় উপজাতি অংশের যুবকরা গাড়িটিতে গাঁজার সন্ধান পায়। পুলিশ দূরপাল্লা লরিটির সঙ্গে যে দুটি মারুতি গাড়ি আটক করেছে তাতে মোট 8 জন যুবক রয়েছে। সম্ভবত গাঁজা পাচারকারী লাইনম্যান হিসেবে সন্দেহ করা হচ্ছে। যদিও মুঙ্গিয়াগামী থানার পুলিশ তদন্তে স্বার্থে 8 জন যুবকের নাম প্রকাশ করেনি। টুডে অ্যাজ পার ইনফরমেশন মুঙ্গিয়াগামী পিএস স্টাফ হেডেড বাই এসআই রঞ্জিত দাস দে গট ইনফরমেশন দ্যাট দেয়ার ওয়ান ভেহিকল ওয়াজ standing on the road near 43 mile. So accordingly PS staff rushed there and they found that one vehicle was standing there, and they first searched in the vehicle and they found that there were ganjas. In total there are 85 packets and the total weight is 924 kgs. So now we have seized the vehicle and the ganja, and the driver is still not yet found. So we are doing the investigation. Bureau report, Hullabore.